নমস্কার বন্ধুরা। তো ইতিমধ্যে যে খবর উঠে আসছে, 2017 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে একটা কেস হয়েছিল তার সেটা নিয়ে কিন্তু আজকে আপডেট এসেছে। তো আজকে কি আদৌ আপনাদের শুনানি হলো নাকি হলো না সেটা নিয়ে কিন্তু আমরা বলেছি, তার সাথে সাথে আপনাদের রেজাল্ট নিয়ে আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে কিন্তু কথা হয়েছে। এবং 2014 সালের অনেকেই কিন্তু রয়েছেন যারা আজকে আন্দোলনরত রয়েছেন, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের ডিটেলসে জানিয়েছি। তো পুরো ভিডিওটি আশা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা আমরা দেখে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা প্রথমেই খবরে চলে আসবো, কী বলা হয়েছে দেখুন। যে প্রাথমিকের গাইডলাইন না মেনে প্রশ্ন ভুল মামলা যেটা রয়েছে 2017 সালের সেটার শুনানি কিন্তু আজকে হচ্ছে না। তো বিস্তারিত চলুন দেখে নিই কী বলা হয়েছে। তো প্রথমে যেটা খবর আসছে তাতে জানা যাচ্ছে যে আজ 2017 সালে প্রাথমিক টেট নিয়ে একটি মামলা শুনানি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে 15 নম্বর কোর্টে হওয়ার কথা থাকলেও আজ শুনানি হচ্ছে না। বিচারপতি কিছুদিন আদালতে বসবেন না, সেই কারণে এই মামলা শুনানি হবে না। তো অনেকেই কিন্তু আজকে অর্থাৎ 19 এপ্রিলের দিনটাকে কিন্তু অনেকেই টার্গেট করেছিল এবং সেক্ষেত্রে আমরাও আপনাদের বলেছিলাম যে আজ হয়তো শুনানি হতে পারে, কিন্তু ক্লিয়ারলি আজকে রাজশ্রী ভরদ্বাজ যিনি খবর আসছে তিনি কিন্তু আজকে কিন্তু বসবেন না বলে খবর এসেছে। তার সাথে সাথে আরও কী খবর এসেছে দেখুন, যে তার সাথে বলা হচ্ছে যে 2017 সালে প্রাথমিক টেট পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে প্রায় আপনারা জানেন যে 250,000 প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তবে প্রশ্নপত্র নিয়ে কিন্তু একাধিক অভিযোগ ছিল পরীক্ষার্থীদের। অধিকাংশ পরীক্ষার্থীর অভিযোগ ছিল যেটা যে টেটের যে প্রশ্ন ছিল সেটা কিন্তু খুব কঠিন এসেছে, বিশেষ করে গণিতের প্রশ্নগুলো অনেকটাই বড় প্রশ্ন এসেছে যেগুলো পড়তে গিয়েই অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছে। সেই জন্যই কিন্তু অনেকেই মামলা করার জন্য যাচ্ছিল এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে গাইডলাইন না মেনেই কিন্তু প্রশ্ন ভুল মামলা যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রশ্ন দুই একটা ভুলও ছিল। এই সমস্ত অভিযোগ তুলে বেশ কিছু চাকরি প্রার্থী 12 এপ্রিল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এবং ওই মামলাটি শুনানি আজকে হওয়ার কথা থাকলেও বিচারপতি অনুপস্থিত থাকার কারণে আজকে শুনানি হলো না। তো অনেকের মনেই একটাই প্রশ্ন যে অনেকেই বুঝতে পারছেন না কোথায় গিয়ে এই মামলাটার কি শুনানি হচ্ছে না হচ্ছে। আমরা আপনাদের কিন্তু আগেও বলেছিলাম যে 12 এপ্রিল আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম যে এর শুনানি কিন্তু হতে পারে কয়েকদিনের মধ্যে, কিন্তু এই যে করোনা পরিস্থিতি তার মধ্যে আপনারা জানেন যে কোর্টের একটা বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন সকলেই আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচনী প্রচার করতে তো অনেক নেতা মন্ত্রীরাই আসছে, তাহলে শুধুমাত্র যেখানে মানুষের সুরাহা হবে কোর্ট, যেটা সবচেয়ে জাস্টিস পাওয়ার একটা সবচেয়ে বড় মাধ্যম, সেখানে বন্ধ থাকলে আমরা কিভাবে জাস্টিস পাবো। তো এই নিয়ে আজকে কিন্তু অনেকেই আন্দোলনরত হয়েছেন এবং সেক্ষেত্রে আমাদের কাছে ইতিমধ্যে খবর এসেছে যে অনেকেই কিন্তু তাদের যে দাবি দাওয়া রয়েছে শুধুমাত্র 2017 সালে নয়, 2014 সালে এবং 2009 সালে ক্যান্ডিডেটরাও কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে আমাদের প্রতিনিধি খবর দিয়েছেন, সেটা কিন্তু অবশ্যই আপনাদের বিকেলের মধ্যে আমরা তুলে ধরব। এবং ইতিমধ্যে এইটুকুই জানানো ছিল বন্ধুরা যে আপনাদের যে পরীক্ষার ব্যাপারটা ছিল তাতে আপনারা বুঝতে পারছেন যে এনসিটির নিয়ম না মেনে চলে এই ব্যাপারটা হয়েছে, ফলে পরীক্ষা দেওয়ার কারণে কিন্তু অনেকেই মুখ ভার হয়ে গিয়েছিল। তাছাড়া এনসিটির নিয়ম মেনে চলার কথা বললেও অনেক ক্ষেত্রে নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা, ফলে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেকেরই মুখ ভার করে কিন্তু বাড়ি ফিরতে হয়েছে। চাকরি প্রার্থীদের বড় অভিযোগ ছিল যে পেডাগগি নিয়ে, যেখানে এনসিটির নিয়ম অনুযায়ী মোট 5টি বিষয়, প্রতিটিতে 30 নম্বর করে 150 নম্বরের প্রশ্ন হবে, সেক্ষেত্রে 50% পেডাগগির প্রশ্ন থাকবে। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ যে এনসিটি গাইডলাইন মেনে প্রাথমিকে প্রশ্ন করা হয়নি, গণিত বিষয়ে কোনো পেডাগগির প্রশ্ন ছিল না, তো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কোর্ট কেস হয়েছিল এবং তাদের যে দাবি দু একটা প্রশ্নও কিন্তু ভুল রয়েছে এবং সেক্ষেত্রে তার অ্যান্সারটাও কিন্তু অনেকেই বলেছেন যে ভুল রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং অনেকেই কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকেই বুঝতে পারছেন না যে এই মামলাতে কী করে অনেকেই অ্যাড হবেন, তো সেটা অবশ্যই আমরা পূর্বে ভিডিওতে জানিয়েছি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এখন প্রশ্ন হচ্ছে 2017 সালের রেজাল্ট নিয়ে কী খবর আসছে, এটা নিয়ে অনেকেই কিন্তু ধীর প্রতীক্ষায় রয়েছেন এবং তা সেক্ষেত্রে আপনাদের বলবো যে এই মুহূর্তে কোনোভাবেই আপনারা জানেন যে কোনো রকমভাবেই আপনাদের এই আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে
কোনো মতেই আপনাদের রেজাল্ট হবে না এই ভোট চলাকালীন। আশা করছি আগামী দিনে মে মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে কিন্তু আপনাদের কোনো খবর হতে পারে। তো দেখা যাক বন্ধুরা, এটা নিয়ে অবশ্যই আমাদের কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আগে, এবং তারাও কিন্তু এই কথাই বলেছেন বন্ধুরা যে ইতিমধ্যে কোনো রকম খবর আপনাদের রেজাল্ট নিয়ে নেই। আশা করছি আগামী দিনে আপনাদের রেজাল্ট হবে, এবং বাগচি ম্যাডাম তিনিও কিন্তু বলেছিলেন এই কথাটা, এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলা হলে তিনি যখন পর্ষদ সভাপতি ছিলেন তখনও তিনি এই কথাই বলেছিলেন যে এই মুহূর্তে আমরা 2014 সাল নিয়ে ব্যস্ত রয়েছি, এবং 2014 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও কিন্তু প্রতীক্ষা করে রয়েছেন যে সেকেন্ড মেয়ের পরে তাদের কিন্তু সুরাহা হবে। তো দেখা যাক, 2014 সাল রয়েছে, 2009 সাল রয়েছে, 2017 সাল রয়েছে, সমস্ত কিছু কি সুরাহা হবে কি না সেটা কিন্তু মে মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা অবশ্যই আপনাদের বলবো আপনারা একটু ওয়েট করে থাকুন, আর আশা করছি সকল যারা ইনক্লুডেড রয়েছেন তাদের মুখে কিন্তু হাসি ফুটবে, এবং যারা নট ইনক্লুডেড রয়েছেন তাদের চিন্তাভাবনা কী এখন অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের বলবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেগুলোতে আপনারা জয়েন হয়ে যান যদি আপনাদের কোনো রকম আপডেট ফার্দার লাগে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের বলবো সকলে সুস্থ থাকুন, এবং কোভিড প্রোটোকল মেনে কিন্তু চলুন। বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন, এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোবেন, কারণ আপনারা দেখেছেন দিনে দিনে আক্রান্তের সংখ্যা কিন্তু চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, ইতিমধ্যে অনেক মানুষের কিন্তু প্রাণ হারিয়ে গিয়েছে করোনাতে। তো অবশ্যই আপনাদের বলবো কোভিড প্রোটোকল মেনে যেখানেই যাচ্ছেন, আমরা যারা প্রতিনিধি আমাদের যারা রয়েছেন যারা কলকাতাতে ইতিমধ্যে আন্দোলনরত তাদেরকেও কিন্তু বলেছি, তারাও ইতিমধ্যে কোভিড প্রোটোকল মেনে তারা কিন্তু মাস্ক হ্যান্ড স্যানিটাইজার কিন্তু ব্যবহার করছেন। তো অবশ্যই যারা প্রার্থী রয়েছেন যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের পাড়া প্রতিবেশীকে বলবেন, সজাগ করবেন, এটা আমাদের কাছ থেকে আপনাদের অনুরোধ। তো সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।